এই যে ফাড়িয়া শোন, এই ম্যান্ডি কিন্তু আমাদের ঘরের মেয়ে, বুঝলি? ওকে আমরা মারবো, ধরবো, বকবো, কাটবো, যা পারবো করবো, কিন্তু তুই উড়ে এসে জুড়ে বসে ওর নামে আজে বাজে কথা বলবি আর সেগুলো মুখ বুঝে সহ্য করবো, সেটা কিন্তু হবে না। এটা জেনে রেখে, সেটা কিন্তু হবে না। তুমি অনেক কিন্তু ফালতু কথা বলে ফেলছো, এবার কিন্তু তোমাকে নিয়ে মুখ খুলতেই হবে। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি একবার মুখ খোলা শুরু করে না, তাহলে কিন্তু পালিয়ে বাঁচার পথ পাবে না। হ্যাঁ, ওই দুদিনের শিশু নাক টিপলে এখনো দুধ বেরোয়, তোমার বয়সটা তো ভাই বেশি নয়, কেন এত বাড়ছো? হ্যাঁ, কেন এত বাড়ছো? তোমাকে নিয়ে আজকে কিছু কথা বলতে এসেছি, শুধরে গেলে ভালো, না হলে কিন্তু অন্যরকম রাস্তা দেখতে লাগবে। নমস্কার কাকলি, নতুন মহলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো হ্যাঁ, আজকে আমি মারিয়াকে কিছু কথা বলবো। একটু মানে একটু ফানি করে ভিডিওটা শুরু করলাম, কারণ এই সারাদিন এত মানে কল 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 করলে আমরা এত মানুষকে নিয়ে বলছি, দোষ প্রচুর আছে বলতেই হয়, কিন্তু বলে বলে এদেরকে শুধরানো যায় না। তা ভালো, চলো, শুধরাচ্ছে না যখন, নাই বা শুধরালো, আমরা কন্টেন্ট পাবো, আমরা ভিডিও বানাবো, তোমরা দেখবে। আর আমাদের এখানে আমাদের বন্ধুরা তো আছেই বসে মজা নেওয়ার জন্য, কি বন্ধুরা এরা করবে আর আমরা ছেড়ে দেবো, তাই কি হয়? একদম হয় না, তাই না? তো মারিয়া নেহাতি খুব ছোট বাচ্চা মেয়ে, 21 বছর বয়স, ওর কথা অনুযায়ী যদি সত্যি হয়ে থাকে, তো 21 বছরের মেয়েটির মাথায় কিন্তু বেশ ভালো রকম ঘাটে ঘাটে বুদ্ধি রয়েছে। তো কথা হচ্ছে, আমি সত্যি কিন্তু ওকে দেখে বুঝিনি যে ওর প্রথমে 21 বছর বয়স, কারণ 21 বছরের একটা মেয়ের এতটা বুদ্ধি হয় কি করে, যে একদম চলে যাচ্ছে একদম কোথায় যেন বাড়ি, বেথুয়া ডকলি নাকি, না কি যেন বলো না, বসিরহাট, বসিরহাট, বসিরহাটের থেকে চলে গেছে রানাঘাট। বাবা, হাটে ঘাটে ঘুরে বেড়ানো মেয়ে একেবারে, তাই না? তুমি সেইখান থেকে চলে গিয়ে একটি মেয়ে যার সংসার ভেঙে যাচ্ছে, তোমাদের কথা বলে আমি বিশ্বাস করি না, সেই মেয়েটিকে চলে গেলে তুমি ওইখান থেকে নিয়ে আসতে তোমার বাড়িতে, দুদিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, প্রথম দিন এনে রেখে দিলে, এতটা সাহস, এতটা আস্পর্ধা তুমি পাও কোত্থেকে? আমার ঘরেও একটা মেয়ে আছে তোমার চাইতে বয়সে বড়, তুমি যদি সত্যি বলে থাকো তো। আমার মেয়ে না এত বড় সাহস হবে না, ও তো বিবাহ বিচ্ছিন্ন, ওয়াইটিতে পরিচিত একটা মানুষ, নিজের একটা বন্ধুকেও আমার বাড়িতে 1 ঘন্টার জন্য আনলেও আমার থেকে পারমিশন নিতে হবে ওকে, যে মা আমার বাড়িতে না আমার ফ্রেন্ড আসবে, আমি যদি বলি হ্যাঁ আসুক, কবে আসবে, কখন আসবে, জিজ্ঞেস করবো অবশ্যই কে আসবে, তাই না? অথচ তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই বাড়িতে, নাকি পাত্তা দাও না বাড়িতে বাবা মাকে, অবশ্য দেখে তোমাকে সেটা মনে হয়েছে, তুমি এখানে যতটা দেখাও অতটাও কিন্তু তুমি সিধা সরল নও, আমি আশা করিনি, কারণ এটা অনেক ছোট বয়সের মেয়ে। তো এই বয়সের মেয়ে আমি যেরকম দেখে অভ্যস্ত, তোমার সাথে আকাশ পাতাল তফাত ভাই, আকাশ পাতাল তফাত। তো যাই হোক, অবশ্যই আমার মেয়ের সাথে তোমার তুলনা আমি কখনোই করতে চাই না, তোমার পরিবেশ আলাদা, তোমার শিক্ষা দীক্ষা আলাদা, তোমার কালচার আলাদা, হতে পারে না কখনো একরকম, সুতরাং এটা বলে আমি নিজের মেয়েকে ছোট করতে চাই না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তুমি নিয়ে গেলে তাকে তোমার বাড়িতে, তোমার বাড়ির লোক মানে তোমার বাবা মা পারমিশন দিয়েছিলেন, এবং সেটা কি করে বুঝলাম, কারণ তোমার মা তো প্রথম দিন তাকে আসতে দিতেই চাইছিল না, 3 দিন পর যখন চলে যাচ্ছিল বাড়ি বাড়ি বলছিল আবার আসবে তো, আবার আসবে তো, এসে থাকবে তো, এখনই কেন চলে যাচ্ছে, এরকম তো কথা ছিল না, এখনই চলে যাচ্ছ কেন, এরকম তো কথা ছিল না, নানান রকম ভাবে তাকে প্রলোভন দেখানো হয়েছিল। আমাদের ঘরের ভাই মেয়ে, হ্যাঁ, ম্যান্ডি কিন্তু আমাদের ঘরের মেয়ে, সুতরাং ওকে আমরা বকবো, আমরা বলবো, কিন্তু তুমি যা খুশি তাই ওর নামে বলে যাবে, মিথ্যে বদনাম দেবে, সেটা তো মেনে নেবো না, সেটা একদম মেনে নেবো না, প্রয়োজনে ওর পাশে দাঁড়াবো, প্রয়োজনে একদম ওকে এমন বলা বলবো যে ও ভিডিও করা বন্ধ করে দেবে, যেমন ভিডিও করা বন্ধ করে দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে যা খুশি তুমি তাই বলে যাবে আর আমরা চুপ করে থাকবো, বিশেষ করে আমি থাকবো না। এবার কথা হচ্ছে, তারপরে ও যখন তোমাদের বাড়িতে বেশ অনেক দিন থাকবার জন্য গেল, ও কি বলেছিল ভিডিওতে বারবারই বলছিল, এখানে ক্লাস 4 অব্দি পড়বে, 5 গিয়ে আমি রান্নাঘাটের স্কুলে ভর্তি করবো, ক্লাস 5 মানে সবে মেয়েটি স্কুলে ভর্তি হয়েছে, 4-5 বছরের তো ব্যাপার বটে, তারপরে গিয়ে 1, 2, 3, 4 4 বছর, তারপরে 5, মানে 4 বছর তোমাদের ওখানে থাকবো আর একটা পরিকল্পনা তো নিয়েই ছিল, জানতে না সত্যি কোনটা মিথ্যে কোনটা, সত্যি কি ও 4 বছরের জন্য থাকবে নাকি 6 মাসের জন্য থাকবে, নাকি ওদের মিলমিশ করে তোমরা পাঠিয়ে দেবে, তো তোমরা যে ওকে মিলমিশ করে বা ওদের মধ্যে সম্পর্কটাকে ইজি করার চেষ্টা করছো তার কোনো নমুনা দেখতে পাওয়া যায়নি, আমি তো অন্তত দেখিনি, ঠিক আছে? এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার বাড়ির লোক, 1 মিনিট, ধূপটা নিয়ে যাচ্ছে, নাহলে মশা কামড়াবে, তোমার বাড়ির লোক, তোমার মা বাবা তোমাকে কি করে প্রশ্রয় দিল, খুব শাসা বুঝি বাবা মাকে, এই আমি যেটা বলবো সেটা কিন্তু শুনতে হবে, যদি বেশিরভাগ বেশি বেশি করো তাহলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, বাবা মারা একটুখানি অন্ধ হয় সন্তানের প্রতি, যে থাক মেয়েটা যখন এরকম করছে মেয়েটা আর কি করবে না করবে, এখনকার দিনে বেশিরভাগ তোমার মতন সন্তানই বেশি দেখা যায় জানো তো, যারা বাবা মাকে উঠায় বসে, যদি আরেকজন আছে কি হিসানি না কি হিসিনি না কি একটা আছে না, এই একবার বিয়ে করেছিল ওই যে একটা কানা কালা চাপকে, যেখানে মুখটাকে এরম করে রাখে, আসবো ওদেরকে নিয়েও আসবো, ওদেরকেও দিতে লাগবে একটুখানি ভালো রকম। তো যাই হোক, সেই মেয়েটিও নাকি সেরকম বাবা মাকে খাওয়ায় বলে নাকি কাঁধের উঠবাস করায়, বসো ওঠো বসো ওঠো, দেখতে ওরকম কিন্তু পেটে পেটে হেভি ভাই, তোমাদের বুদ্ধি ছোট হলে কি হবে, এত বুদ্ধি আমাদের নেই, এখন এই বয়সে বাবা মাকে দেখলে না থাকতে থাকতে করে কাঁপি, এখনো এই বয়সে তোমাদের তো সাহস আছে কোথার থেকে, যেখানে ছিলাম বেশি কথা বলতে গেলে আবার ভুলে যাবো, যেখানে ছিলাম তো এবারে হয়েছে কি,
নিয়ে এলে ওকে, মেয়ে সমেত নিয়ে চলে, মানে তুমি আনোনি, ওর বর এসে দিয়ে গেল। মানে ভিতরে তো নাটক প্রচুর আছে, সে তুমিও জানো আমিও জানি, নাটক প্রচুর আছে। ওর বর এসে দিয়ে গেল, এবং কেন দিয়ে গেল, ও স্বেচ্ছায় কিন্তু আসেনি, স্বেচ্ছায় কিন্তু আসেনি, ভিডিও করে বলেছে ও কিন্তু ওর বাড়িতে মানে ওর বাবার কাছেই কিন্তু যেতে চেয়েছিল। তখন তোমার মা নাকি কান্নাকাটি করেছিল, জানো তো তুমি নিশ্চয়ই, কারণ তুমি তো ছিলে পিছনে মাকে দিয়ে, কাঁদো 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 বলছি, করেছিলে না, ঠিক ধরেছি, ভালো ভাবছো, বুঝলো কি করে, বুঝলো কি করে, আমাদের ঘরে তো জানলা কাছে বন্ধ ছিল, এই মহিলা বুঝলো কি করে, বুঝতে হয় ভাই, অনেক ছোট, অভিজ্ঞতার একটা দাম আছে তো, তাই না, অভিজ্ঞতার একটা দাম আছে, তুই এই একটুখানি, আমি চিনবো না তোকে, পিছন থেকে গুটিয়েছিস, বলো কাঁদো, বলো ওকে এখানে আসতে, তুমি জানো ওইখানে এলে আমাদের কতটা ভালো হবে, আমাদের কত কাজ হবে, তুমি জানো, তোমার কোনো আইডিয়া আছে, কিছু আইডিয়া নেই, আমি যেরকম বলবো, বুদ্ধি যখন নেই তোমার, আমি যেরকম বলবো তুমি সেরকম শুনবে, এরকম বলেছো না মারিয়া, মাকে এরকম বলেছিলে নিশ্চয়ই, নিশ্চয়ই এরকম বলেছিলে, না হলে সেই মানুষটা হঠাৎ করে পাল্টে যাবে কি করে, হঠাৎ করে কাঁদছে, হঠাৎ করে মুখ বার করে আছে, তারপরে তো যাই হোক, সে এলো, এসে ঘর দুয়ার বেশ সাজিয়ে গুজিয়ে বসলো, দুদিন কি তিন দিন, দুদিন কি তিন দিন হবে, তারপর থেকে কিন্তু তোমার মায়ের মুখটা ভাই বেশ বেজার, বেশ বেজার বেজার ভাব, ঠিক অতটা পছন্দ হচ্ছিল না কিন্তু যে ওখানে থাকছে, স্বাভাবিক পছন্দ না হওয়ার কিছু কারণও আছে, সারাদিন তো চিত হয়ে পড়ে থাকতো, তারপরে সন্ধ্যা হলেই বেরিয়ে যেত বাচ্চাটাকে তোমার মায়ের কাছে, এই বয়সে ভালো লাগে না, অত নিজের নাতি নাতনি হয় আলাদা ব্যাপার, পরের বাচ্চাকে সন্ধ্যাবেলা নিয়ে আমি বসে থাকবো, আর আমার যেরকমই হোক একটা বয়স্ক মেয়ে, সে ঘুরতে বেরিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা করে, এই জিনিসগুলো খারাপ, এই জিনিসগুলো অবশ্যই খারাপ, কিন্তু আমি বলবো তোমার মায়ের এগুলো জানা দরকার ছিল, কিন্তু ওই জন্য কিছু করার নেই, কিছু করার নেই, মুখ বুঝে থাকতে হয়েছে বেচারাকে, তোমার ভয়, তোমার ভয়, তুমি যতটা সিধা সরল দেখাও ক্যামেরাতে ততটা সিধা সরল তুমি নাও নাও, যখন ওই আমাদের ঘরের মেয়েটি তোমার সাথে লাইভ করতো, তোমার বাড়িতে ছিল, তখন তোমার অ্যাটিটিউডটা কেমন ছিল, মনে আছে কিরম ধরনের কথাগুলো তুমি বলতে অডিয়েন্সদের, সেই সব অডিয়েন্সগুলো আজও তোমার ভিডিও দেখে খুব অবাক লাগে, সত্যি কি মান সম্মান নেই সেসব মানুষগুলো, যারা তোমার ভিডিও আজও দেখতে চায়, সেই দিনে সেই রূপগুলো দেখার পরও তোমার ভিডিওতে উঁকি মারাও তো উচিত না রে ভাই, তোমাদের তো বলছি আমরা তো আছি, আমরা সবটুকু বলবো তোমাদেরকে, কি দরকার এদের ভিডিও দেখার, তোমরা শুনবেই না, কিছু করার নেই। আচ্ছা যাই হোক, তারপরে আসি, তারপরে তোমার বাবা এলেন, তোমার বাবা কিন্তু প্রথম দিন বেশ খুশি খুশি, আমার কিন্তু প্রথম দিনই ব্যাপারটাকে ঠিক ভালো লাগেনি, কারণ এটা যদি অ্যাকচুয়ালি আমি সবার সাথে আমার নিজের লোকেদের কানেক্ট করি, তোমার তুমি এরকম, আমার মেয়ে তো এরকম নয়, এই বয়সে তোমার থেকে হয়তো আমার মেয়ে দু বছরের বড় হবে, তুমি সত্যি বলে থাকো, আমার মেয়েটা তো এরকম নয়, আমার মেয়ে এরকম করে না, একটুখানি হিসেবে গণ্ডগোল, এবার যখন তোমার বাবা এসছে না, আমার ঢুকির মধ্যে ধারাস ধারাস করছে, বাবা আসছে তাহলে কি হবে, এসেই যদি বলে এই একে যাও একে বাড়িতে দিয়ে এসো, এইসব এখানে চলবে না, আমার বাবা হলে তেরম বন্ধু, ওমা দেখলে তোমার বাবা দিব্যি হাসছে, দিব্যি হাসছে, কি খুশি হয়েছে, কারণ বাবাকে আগে থেকে পরে বলে দেওয়া হচ্ছে, বাবা শোনো 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 শোনো, আমাদের বাড়িতে না ওই যে সোনার ডিম পাড়া মুরগি এসেছে, কি বলছি, হে বাবা তুমি তাড়াতাড়ি আসো, তুমি তাড়াতাড়ি আসো, আমাদের বাড়িতে এসেছে, হেভি জমি খাওয়া দাওয়া হবে, ঠিক আছে, আর তুমি যতই খাও না কেন, বলবে কি যে আমরা তো আরো খাই, আমরা তো আরো খাই, ওই যে বাবা আসার পর বললো, আমার বউ তো আমার জন্য আগের বার 50 রকমের রান্না করেছিল, এখন তো মাত্র এই 5 রকমের রান্না করেছে, আগের বাড়ি ছিল 50 রকমের রান্না, বুড়ো চোখে দেখছিস 50 রকমের রান্না, 50 রকমের রান্না, যাই হোক যেটা বলছিলাম, উমা বাবা দিকে কিছুই বললো না, তখন বাবাকেও শাসায় মেয়ে, বাবাকেও শাসায়, ঠিক আছে, প্রথম প্রথম ভালোই, কাকু 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 করে একদম প্রাণ দিচ্ছে, ইলিশ মাছ খাওয়াচ্ছে, মাটন খাওয়াচ্ছে, কাকু মোটামুটি খুবই খুশি, কাকিমাও খুশি, চিংড়ি মাছ মটন, তারপরে কি ইলিশ মাছ, ভালোই হচ্ছে আর কি, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, ভালোই জমছে, এবার বুড়ো বুড়ি আলোচনা করছে, কি গো ভালোই জিনিস এনেছে, বলো আমার মেয়ে ঘরে ভালোই জিনিস এনেছে, হ্যাঁ ঠিক আছে চলো থাকো, কদিন থাকবে, থাকবে এখন আছে, আমার মুক্তি খাবার, আমাদের মেয়ের যে চ্যানেলটা সেটাকে কেউ দেখতো না, জীবনে একটা মাছিও আসে এসে বসতো না সেই চ্যানেলটার মধ্যে, জানো আজকে কত মানুষ আসে, এই তো চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তারপরে শুধু টাকা আর টাকা, ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, রাতে দাঁত বুঝে সহ্য করি, এবার কি মানুষ না, আমরা তো মানুষ, আমরা না বসতে পেলে শুতে যাই, বসতে পেলে আমরা শুতে যাই, এই যে বাজার হাটে প্রথম প্রথম ওরা খুশি হচ্ছিল, বাজার করছে ইলিশ মাছ আসছে, তোমরা রিসাইন করো ওদের বাড়িতে ইলিশ মাছ বা মাটন এগুলো আর দেখতে পারবে না, আমি বললাম তোমরা মিলিয়ে, যদি আমাকে মিথ্যে প্রমাণ করবার জন্য ওরা লোন নিয়ে ধার করে মাটন ইলিশ মাছ এনে খায়, তার জন্য ভাই আমি কিন্তু দায়িত্ব নিতে পারবো না, কিন্তু ক্ষমতা নেই, এখন ইলিশ মাছ বা মাটনের যা দাম, ও যেরকম বলছে যে ওরা মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে এসেছে, যার জন্য ওর মাকে বাইরে গিয়ে, বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হয়, ওর বাবাকে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হয়, তার মানে তাদের অবস্থাটা কিরকম সেটা বোঝাই যাচ্ছে, তো ঘর বাড়ি দেখলেও সেটা বোঝা যায়, সুতরাং এই ইলিশ মাছ তারপরে খাসির মাংস এগুলো সপ্তাহে সপ্তাহে খাওয়া ওদের পক্ষে মনে হয় না সম্ভব হবে, সেটা কিন্তু আমাদের এই ঘরের মেয়েটা তোমাদের ঘরে যাওয়ার পরে হচ্ছিল, এবার কি তোমাদের জিপটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, আরো এক্সপেকটেশন তোমাদের বাড়ছে, তোমরা চাইছিলে ওকে নিংড়ে নেবে, আর তারপরে সত্যি বলছি তোমরা কিন্তু চাইছিলে না যে ও বাড়ি ফিরে যাক, কারণ তোমাদের এই এত খাওয়া দাওয়া এত কিছু হচ্ছে, তারপরে তোমার চ্যানেলটা যেখানে আগে মাছিও বসতো না, সেই চ্যানেলের লোক হুমড়ি খেয়ে গিয়ে পড়ছে দেখছে, এগুলো তুমি চিন্তাও করতে পারোনি, তাই না,
আর তুমি চেয়েছিলে যে ও এখানে থাকবে আর যা ইনকাম করবে এবং কি রেভিনিউ ইনকাম করছে না করছে বোধ হয় না মানুষ, ও তো বুদ্ধিমতি বটে কিন্তু কিছু কিছু জিনিস হয়তো তোমাদের কাছে শেয়ার করে ফেলেছিল, তুমি দেখে ফেলেছিলে সেই জিনিসটা, ওর ইনকামটা কতটা, এবং অনেকখানি আশা করে ফেলেছিলে যে আমাদের বাড়িতে নিয়ে এসে রেখেছি, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, ওর মেয়েকে এত ভালোবাসছি, এত আদর যত্ন করছি, তাহলে বোধ হয় ওর ইনকামের কিছুটা অংশ আমাদের সংসারেও ব্যয় করবে। কিন্তু সেটা হয়তো ও করেনি, সেটা করবে ও বাধ্য নয় করতে। তোমরা কি, ও যখন ওখানে গেছিলো তোমার বাড়িতে, তোমরা কি ওর সাথে কথাবার্তা বলে নিয়েছিলে যে আমাদের বাড়িতে থাকতে গেলে কিন্তু এই এই জিনিসগুলো দিতে লাগবে, বলে নিয়েছিলে কি? কিন্তু তারপরেও কিন্তু যথেষ্ট খরচা খরচ করতো ওখানে, এসিটা চালিয়ে যখন দিনের পর দিন শুয়ে থাকতো দুপুরে রাত্রে, আমার মনে হয় ইলেকট্রিক বিলটাও ওই দিয়েছিল, আমার যতটুকু মনে হয় ওই দিয়েছিল। তারপরে তোমার মার মুখটা কিন্তু হঠাৎ করে বেশ ভার, সাথে তোমার বাবার মুখ ভার, দুজনেরই মুখ ভার। আর ও মাঝে মাঝে বলতো আমার মনটা না মাঝে মাঝে খুব ভালো লাগে, মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে। ওর অবশ্য এটা হওয়া উচিত ছিল, কারণ যে মানুষ নিজেকে ছেড়ে পরকে বিশ্বাস করে, আমি সবসময় বলি পর কোনোদিনও আপন হয় না, পর চিরদিন পরই থাকে, পর পরই হয়, আপনি তো বাস আপনি হতে হয় বুঝেছ, আর পর স্বপ্নে হতে হয়, ওই পর ভালোবাসবে, পর আমার জন্য জীবন দেবে ওটা স্বপ্নেই হয়। কিন্তু বিপদে আপদে কাছের মানুষ, প্রিয়জন, নিজের লোকরাই পাশে থাকে, কাছে থাকে। তো যাই হোক, তুমি শোনোনি সেই কথা, তুমি ছুটতে ছুটতে গেছো ওদের বাড়িতে, মানে আমি এই আমাদের ঘরের মেয়েটাকে বলছি। এবারে কি হয়েছে, এই মেয়েটা হঠাৎ করে মন খারাপ হতো, হঠাৎ করে মন ভালো হতো। কেন মন খারাপ হতো, এই যখনই দেখতো ওরা সব মুখ ভার করে আছে, ওর মনটা খারাপ হয়ে যেত, আবার বাজার হাট করে এনে ওদের ননুকে চাঙ্গা করতে হতো আর কি, ওদের ওদের মুখে হাসি ফুটলে মনটা আবার চাঙ্গা হতো। ক্যামেরার সামনে তো বাড়িয়ে অত হাসি খুশি দেখাতো, আদৌ ও সেটা থাকতো না, ও মুখ ভার করে থাকতো। না হলে যেই দিনকে আমাদের এই ঘরের মেয়েটার মাথা যন্ত্রণা করলো, মিথ্যে মিথ্যে মাথা যন্ত্রণা করলো, সেদিনও বাড়ি ছিল না, মনে আছে তো সেই সেই ভিডিওটা, বাড়ি ছিল না, হ্যাঁ ওর মেয়েটা ঘরে ছিল, মেয়েকে ফেলে রেখে চলে যাওয়াটা তো স্বভাব, মেয়েকে মানে মেয়ের মনের, মেয়ের মন কি চাইছে, মেয়ের মন কাঁদছে কিনা, এগুলো আমাদের ঘরের মেয়ে অত টাইম নেই, ঠিক আছে, ও ঘুরে বেড়াতে পারলেই বাজে। তো সেইখানে সেই বাচ্চাটাকে হাত দিয়ে পর্যন্ত মানে একটুখানি মেখে যে ভাতটা মুখে তুলে খাইয়ে দেবে সেটাও করেনি, ওই বাচ্চাটাকে দিয়ে খাইয়েছে। এত কিছু দেখার পরও নিজে বাচ্চা তো নিজে অবহেলা করি ঠিক আছে, কিন্তু পরে অবহেলা করলে ভারী গায়ে লাগে। সেই জন্য মনটা একটুখানি খারাপ হয়েছিল, তাও ছিল, কারণ এত বড় মুখ করে ওখানে চলে গেছে, আবার ফিরে আসবে কীভাবে, ফিরে আসবে কীভাবে, ফিরে আসবে। এবারে কী হয়েছে, অপারেশন হবে আমাদের মারিয়ার মায়ের অপারেশন হবে। ওরা আশা করেছিল যে আমাদের ম্যান্ডি বেশ কিছু টাকা দেবে, বেশ কিছু টাকা একটা আশা করেছিল, নার্সিংহোমে একটা বেশ কিছু টাকা ও খরচা করবে, ওর মাকে ভালো করে নিয়ে আসবে, সেকেন্ড মা বলে কথা বলেছিল না আমি আরেকটা মা। কিন্তু ম্যান্ডি আমাদের ঘরের মেয়ে হয়তো অতটাও খরচা করতে রাজি হয়নি, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, ও লাখ টাকা ইনকাম করুক, কোটি কোটি টাকা ইনকাম করুক, কিন্তু তোমার মার চিকিৎসার খাতে ও খরচা করবে, ও কিন্তু বাধ্য নয় তার জন্য। আর তার জন্য অবশ্যই তোমরা মুখ ভার করতে পারো না, নাই আশা করতে পারো, কারণ ও তোমাদের বাড়িতে তোমাদের পারমিশন ছাড়া আসেনি, তোমরা পারমিশন দিয়েছিলে বলেই ও তোমাদের বাড়িতে এসেছিল। তারপরে সেই মানুষটাকে এইভাবে টর্চার করা, মানে টাকার টর্চার, এই দাও আজকে, ওই দাও কালকে, পশু দাও, হয়তো মুখে চাইতে না মুখ ভার করে থাকতে, হয়তো ঘুম থেকে উঠতে বলতো যে কিরে কাকিমা রান্না করবে না, কিরে মারিয়া রান্না করবি না, কি আর করবো বলো আজকে না ঘরে সেরকম কিছু নেই, পাপা গেছে কোথায় জানো, কি করবো কি করবে বেচারা, বলতে চল তাহলে আমরা বাজারে যাই, হয়তো রাত্রিবেলা শুয়ে শুয়ে বলতে জানো তো কালকে না কিছু নেই রান্না করার মতন, কি রান্না করবো বুঝতে পারছি না, পাপাকে বলবো কিছু একটা শাক পাতা নিয়ে এসে রান্না করতে, এবার ওর তো এত বড় জিদ, ওর তো শাক পাতাতে চলবে না, বলতো না না কালকে আমরা যাবো, কালকে আমরা যাবো, ঠিক আছে ওর মেয়ে ও খায় সেখানে ভালো মন্দ, ও তো একা খেতে পারবে না, সবাই মিলেই তো খেতে। কিন্তু তারপরে তোমার মায়ের অপারেশনের জন্য টাকা খরচা করবে সেটা হয়তো ও বের করেনি, আর তাতে করেই গেছো তোমরা সবাই মিলে খোঁজে, সবাই মিলে খোঁজে গেছো। এবার আমার যেটা মনে হয়, ওর বাবার সাথে বা বরের সাথে যোগাযোগ করে বলেছে যে তোমরা এতটা ওকে চাপাচাপি করছো, না হলে তোমার মার শরীর খারাপ, আমি হয়তো একটুখানি বুঝতে ভুল করেছি যে ও বোঝকা বাড়তি বেঁধে চলে এলো কেন। এবার তোমার মা যখন দেখেছে যে না এর কাছ থেকে এক্সট্রা পয়সা আমরা নিতে পারবো না, তখন নিজেই বলেছে যে তোমরা ফিরে যাও, এবং তোমার বর মানে আমাদের এই ঘরের মেয়ে যে ওই কুড়েছোদা বর যে এসেছিল, আমার মনে হয় সেই ফোনটাও তোমরাই করিয়ে এনেছিল ওকে মনে হয়। আর তোমার মা চেয়েছিল যে তুই যখন দিবি না কিছু, তুই আপদ হয় তোকে বিদায় হয়, তোকে এখানে আর রাখা যাবে না, কারণ এ খাবে শুধু খাওয়ার খরচাটাই দেবে, বাদ বাকি চালবাল তো ওদের, কিন্তু তো এ ফালতু এখানে রাখা ফালতু, কিন্তু এই ফালতু মেয়েটাকে এখানে রেখেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করিয়ে নিলে, আজকে তুমি যে ভিউজ পাচ্ছ তুমি পারবে তোমার চ্যানেলটাকে বন্ধ করে রাখো, তোমার চ্যানেল তুমি চালাতে না, ও আসার পর তোমার চ্যানেলটাকেও গ্রো করিয়ে দিয়ে গেছে, তোমাকে নানান রকম সেটিংস শিখিয়ে দিয়ে গেছে, কী করে ব্লগিং করতে হয় তোমায় শিখিয়ে দিয়ে গেছে। তুমি কী বলছো, হ্যাঁ কৃতজ্ঞ তো অবশ্যই, সেটা তুমি গুরু কুচকিয়ে বলছো, কৃতজ্ঞ তো থাকতে, এরমভাবে মানুষ কৃতজ্ঞ থাকে না, এরমভাবে কৃতজ্ঞ থাকে না, তুমি কোথার থেকে কৃতজ্ঞ থাকবে, তুমি কৃতজ্ঞতা বোধ আছে নাকি তোমার মধ্যে বিন্দুমাত্র, স্বার্থপর এক নম্বরের স্বার্থপর তুমি। আর এই বয়সে 21 বছর বয়সে যেখানে তুমি একটা স্বার্থপর হয়ে গেছো, একটা কথাই ভাবি অনেকটা দিন পড়ে আছে, অনেকটা দিন, অনেকটা জীবন সামনে পড়ে আছে, না জানি তুমি আর কী কী খেল দেখাবে সবে তো শুরু।
তবে হ্যাঁ ঠিক মানুষ ঠিক জায়গায় গিয়ে পড়েছে, আমাদের ঘরের মেয়েটিও তো কম নয় তাই না, আমার আমাদের ঘরের মেয়েটিও কিন্তু জিনিস, তার জন্যই তো বলি তোমার বাড়িতে গেল কেন এত জায়গা থাকতে। ওই যে কথায় বলে না রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, তাই না, ও ঠিক জিনিস কিনেছে তার জন্যই তো তোমাদেরকে এত পছন্দ হয়েছে। তোমরা ওকে যেভাবে রেখে দিলে মানে এক কথা ওকে নিয়ে চলে এলে, ওর মেয়েকে নিয়ে চলে এলে, বোঝকা বাটি সব নিয়ে চলে এলে, যদি স্বার্থ না থাকতো না তাহলে আর্ধে যেতে না, একদিন দুদিন তার বেশি নয়, রাম শ্যাম যদু মধু যে কেউ তোমাদের বাড়িতে এসে থাকতে পারবে, কত সস্তা না। কিন্তু যেটা আশা করেছিলে, যেটা ভেবেছিলে যেটা হবে, যেটা ওর থেকে পাওয়া যাবে, যেটা ওকে নিংড়ে নেবো, সেটা পাওনি, তার জন্য ও খারাপ হয়ে গেছে তাই তো। তার জন্য আজকে বলতে বসে গেছো এইখানটায়, আমাদের ঘরের মেয়ে ভাই, হ্যাঁ ঘরের মেয়েকে বকবো বলবো কাটবো, কিন্তু তাই বলে যে খুশি যা খুশি বলে যাবে, মিথ্যে কথা, সত্যি বলতে একদম তোমার সাথে থাকতাম, তোমার সাথে থেকে ওকে দিতাম, কিন্তু ভাই আলতো কথা বললে তো সেইখানে সাথ দিতে পারবো না, সেখানে তো উল্টে তোমাকে তো কথা শুনিয়ে দিতেই হবে। তো এটাই হচ্ছে আসল কারণ, এটাই হচ্ছে আসল কারণ, এতক্ষণে বুঝতে পারলাম ওর ওখান থেকে এভাবে, কারণ এতটা আমি চিন্তা করলাম এতটা বোকামির কাজ তো করবে না, বাবার কাছেও যথেষ্টই অসুবিধার মধ্যে রয়েছে, যেখানে রয়েছে বাবার কাছে, সেখানের থেকে এই বাড়িতে একটু হলেও ভালো ছিল। কিন্তু কি বলতো, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু মানুষেরা তো মুখ গোমড়া মুখ ভার আমরা সহ্য করতে পারি না, যেটা কিনা ওর বাড়িতে ওকে নিত্যদিন ফেস করতে হয়েছিল, আর আমরা দর্শকরা কিন্তু সেটা ঠিক বুঝতে পেরে গেছিলাম, আমাদের চোখ কিন্তু এড়াতে পারেনি, হাজার চালাকি করেও পারেনি মারিয়া এবং মারিয়ার পরিবার, অবশ্য মারিয়ার পরিবার অতটা চালাকি করেইনি, দেখতে পাচ্ছে না কষ্ট বলে দিয়েছিল, ভালো লাগছে না মুখ গম্ভীর করেই থাকতো, কিন্তু মারিয়া হেসে 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 সেটাকে খুব নর্মাল করার চেষ্টা করতো, অনেক বুদ্ধি না অনেক বুদ্ধি, কথায় আছে জানা, ওকে চালাকে বলা দিল সেটা মাথায় রেখে দিল। তো চলো বন্ধুরা, ভিডিওটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার সাবস্ক্রাইব কিন্তু একদম বাড়ছে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, তখন সকলে অনেক ভালো, টাটা।